নমস্কার বন্ধুরা, আমি দেবু, দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দেখাচ্ছি এটা স্যান মার্জানো টমেটো। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তার এটা আপডেট ভিডিও। এটা আপনারা অনলাইন থেকে গাছটা কিনতে পারেন, সচরাচর সব পাওয়া যায় না। আমি অনলাইন থেকে কিনেছিলাম গাছটা, গাছ নয় সরি বীজ। আপনারা ভাবছেন বিদেশি টমেটো এখানে হবে কি না হবে। আমি নিজে চাষ করলাম, খুব ভালো ফলন হয়। তবে একটাই সমস্যা, হনুমান। আমার আগের ভিডিও যে টমেটোগুলো দেখেছিলাম নিচে প্রচুর বড় বড় ছিল, সব হনুমানে খেয়ে নিয়েছে। এইগুলো পরে আবার হয়েছে। আর আমার নিচে মাটিতে কিছু গাছ লাগানো আছে, ওখানেও প্রচুর হয়েছিল, সবই হনুমানে খেয়ে নিয়েছে, আবার কিছু পরে হয়েছে। তো আপনারা দেখতে থাকুন আমার টমেটোটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগে আপনারা দেখতে পাবেন। এই টমেটো গাছ আপনারা যখন বসাবেন কিছু পুঁতে দেবেন, খুঁটি কিংবা বাঁশ লাঠি, তাতে লতার মতো বেঁধে বেঁধে দেবেন, তাহলে খুব ভালো হয়। মাটিতে ছড়িয়ে থাকলে এর ফলন খুব একটা ভালো হবে না, এবং মাটির সঙ্গে টাচ হলে অনেক সময় পচা ধরতে পারে। ওর জন্য এরকম বাঁশ পুঁতে দেবেন ও সুতো দিয়ে বেঁধে দেবেন, তাহলে একদম লতার মতো ঝুলতে থাকবে, খুব ভালো হবে। এই টমেটো গাছটা একটা ভালো গুণ আছে, এটা সারা বছর হয়। আপনারা ভাবছেন শুধু টমেটো শীতের দিনে হয়, কিন্তু না, এই জাতটা আপনি সারা বছর চাষ করতে পারবেন। এটা আমি একটা বড় ড্রামের মধ্যে বসিয়েছি। এটা একটা কমলালেবু গাছ ছিল, তো এই কমলালেবুটা খুব টক, গাছটা কেটে ফেলবো তাই এই ড্রামের মধ্যে বসিয়েছি। দেখুন এই আরেকটা, এটাও একদম সেম। এটাও আমি লম্বা লম্বা কিছু বাঁশ পুঁতে দিয়েছি, বাঁশে বেঁধে দিয়েছি। দেখুন কত সুন্দর ফুল এসছে, ফলও ধরে গেছে। এখান থেকে একটা হনুমানও খেয়ে নিয়েছে, প্রচুর ধরে, কিন্তু হনুমানের জন্য আমি ঠিকঠাক রাখতে পারছি না। দেখে নিই আমার পুরো গাছটা। টমেটো গাছের পাতার প্রত্যেকটা গোড়া থেকে দেখবেন একটা করে ডাল বেরোয়, আপনারা ওই ডালগুলো ছেঁটে দেবেন। শুধু একটাই ডগা রাখবেন, কাণ্ড একটাই থাকবে। ফুলের সাইড থেকে যদি কোনো গাছ বেরোয় সেইগুলো আপনারা ভেঙে দেবেন, তাহলে খুব ভালো হয়, নাহলে পুরো ছাটানো হয়ে যাবে গাছটা, টমেটো সাইজে ছোট হয়ে যাবে। আর এগুলো একটু বড় ড্রামে বসালেই ভালো হয়, কারণ গাছটা টমেটো গাছটা অনেক বড় হয়, আর ছোট টবে বসালে গাছে খুব একটা জোর পায় না, ছোট গাছের মধ্যেই ফল হয়, তবে সাইজটা একদম ছোট হয়ে যায়। এটা বড় ড্রামে আমি বসিয়েছি, দেখুন এটা একটা বড় ড্রামের মধ্যে। আর এটা জল নিষ্কাশনের জন্য করা আছে, নিচে কিছু পাথর কুচি বালি দিয়ে আটকে দিয়েছে, যাতে জলটা ফিল্টার হয়ে বেরিয়ে যায়। দেখুন অনেক বড় লম্বা বাঁশ দিয়েছি, কারণ গাছটা যত উঁচু হবে আমি ততটাই উঁচু করতে পারবো। এবার আমি দেখাবো আমার ঘরের উঠোনে সামনে কিছু ফুল গাছের মধ্যে এই স্যান মার্জানো টমেটো আমি মাটিতে বসিয়েছিলাম, তার ফলনও খুব ভালো হয়েছে। তবে ছাদেরগুলো সাইজটা একটু লম্বা হয়েছে, এইটা অতটা লম্বা হয়নি, তবে একদম ছোটও নয়, খারাপ নয় সাইজ, প্রচুর ধরেছে এখানেও। আমার এই গাছে কিছু টমেটো পেকে গেছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, পুরো লাল হয়ে গেছে টমেটোগুলো। আমি এখান থেকে কিছু টমেটো তুলে নেব, দেখুন একেবারে পুরো লাল। এখান থেকেও হনুমানে কিছু খেয়ে নিয়েছে, তারপরে আবার এগুলো হয়েছে, না হলে হয়তো প্রচুর হতো। এবছর হনুমানের জন্য আমি ঠিকভাবে টমেটোটা পাইনি, তো যাই হোক, যেটাই হয়েছে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এরকম গাছ করতে পারেন, তো বীজের জন্য আপনাকে অনলাইনে কিনতে হবে, না হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি বীজ আপনাকে দিয়ে দেবো। দেখুন অসংখ্য অসংখ্য পরিমাণে টমেটো ধরেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, কমেন্ট অবশ্যই করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দেখুন পুরো পেকে আছে টমেটো, এখনও বোঠাটা শক্ত আছে,
তুলতে একটু কষ্টই হবে। এই টমেটোগুলো পাকা অবস্থায় অনেক দিন রেখে খাওয়া যায়। এটা একটা বিদেশি টমেটো, এটা ভারতবর্ষে খুব একটা চাষ হয় না। দেখুন কত সুন্দর টমেটো, দারুণ টেস্ট, আমি খেয়েও দেখেছি একটা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এটা স্যান মার্জিন টমেটো, আপনারা চাইলে এটাও চাষ করতে পারেন। আবার অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।